মায়ের ভাষার মর্যাদা রক্ষার লড়াইয়ে প্রাণ দেওয়ার ঘটনাকে 1999 সালে জাতিসংঘের ইউনেস্কো স্বীকৃতি দেয় আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে। সেই থেকে 21শে ফেব্রুয়ারি বাঙালির সঙ্গে পালন করে বিশ্ববাসী। ভাষার টানে অন্য দেশের মানুষ ছুটে আসেন ঢাকায়। ভারতের পশ্চিমবাংলার নদিয়ার শান্তিপুর, বাংলাদেশের সীমান্তবর্তী এই অঞ্চলটি প্রকৃত বাংলা উচ্চারণের জন্য খ্যাতিমান। সেখান থেকে এসেছেন শাশ্বতী বন্দ্যোপাধ্যায় ও তার পরিবার। বাংলা ভাষার প্রতি টান থেকেই বহু বছরের স্বপ্ন পূরণে অমর 21শে ফেব্রুয়ারিতে ছুটে এসেছেন ঢাকায়। যত দিন যাচ্ছে পশ্চিমবঙ্গে 21শে ফেব্রুয়ারির উদযাপন আরো বৃহৎ থেকে বৃহত্তর মর্যাদার দিকে কিন্তু যাচ্ছে। এতদিন পড়েছি বইয়ে, কিন্তু সেটাকে সামনাসামনি এসে প্রত্যক্ষভাবে অনুভব করা সেটাও একটা অন্যরকম অনুভূতি। আবার এত আনন্দ হচ্ছে ভেতরে যে আমি এটা দর্শন করতে পেরেছি, যে এটাই আমার কাছে বিশাল আনন্দ। আন্তর্জাতিক যত ভাষাভাষী আছে সব ভাষাকে সম্মান করার এই যে প্রচেষ্টা, এটাকে আমি সাধুবাদ জানাচ্ছি। তাদের মতো বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষের শ্রদ্ধার ফুলে ফুলে ভরে গেছে কেন্দ্রীয় শহীদ মিনারের বেদি। The Mother Language Day. I think it's beautiful and I love the beautiful celebration and all of the flowers and the beautiful people and everyone is so friendly and wonderful. Mohakhali Bangladesh. আপনারা যে এইভাবে পালন করেন এর জন্য সত্যি আমরা গর্বিত, যার জন্য আমরা এই দিনটাই চয়েস করেছি এখানে আসার। পৃথিবীর সমস্ত জায়গায় যারা বাঙালিরা আছে এবং অন্য ভাষাভাষীর মানুষরা আছে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে ভাষা দিবসে। এই যে পরিবেশ দেখবো না, এটা আমি একদম মানে স্বপ্নে, আমার গায়ে দেখুন চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। এছাড়াও ভারতের মেঘালয় থেকেও ছুটে এসেছেন বাংলা ভাষার অপার টানে। শহীদ মিনারে এসে আবেগে আপ্লুত হয়ে পড়েন তারা। It's been a great honor for us to be in this historic event. I feel honored, like the people, they have so much space for their own language. বাঙালির জীবনে শোক শক্তি ও গৌরবের প্রতীক 21শে ফেব্রুয়ারি, যেখানে নেই এপার ওপারের সীমানা। সীমানা ছাড়িয়ে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে বাংলা। আর এই মায়ের ভাষা ছিনিয়ে আনতে যারা জীবন দিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাতে ভিনদেশিরাও এসেছে এই শহীদ মিনারে। মাহফুজা বৃষ্টি, ডিবিসি নিউজ, ঢাকা।